আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। দৈনন্দিন গল্পে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটি। আজকে আমি আপনাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে মজাদার একটি রেসিপি। এই রেসিপিটা হচ্ছে কলার কোপ্তা। এটা অসাধারণ একটা টেস্টি খাইতে। দেখতেই পাচ্ছেন কালারটাও কত পারফেক্ট। তো চলুন দেখে নিই এই কলার কোপ্তা তৈরি করতে কি কি লাগছে। এখানে আমি তিনটি কলা সিদ্ধ করে নিয়েছি এবং দুইটি আলু। এটা আমি প্রেশার কুকারে পাঁচটা শীষ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এটা কিন্তু এখানে কিন্তু কলার এবং আলুর খোসা থাকা অবস্থায় সিদ্ধ করতে হবে। সিদ্ধ করার পরে আমি আলু এবং কলা থেকে খোসাটা ছড়িয়ে নিয়েছি। এখানে আমি আলু এবং কলাটা ম্যাশ করে নিয়েছি। তো এবার আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, ধনিয়ার পাতা কুচি। তো সবগুলো উপকরণ আমি এখানে দিয়ে নিয়েছি। এবার দিতে হবে গোটা জিরা, দিতে হবে হলুদ পরিমাণ মতো, দিতে হবে স্বাদ মতো লবণ, আর দিতে হবে বেসন। বেসনটা যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই দিতে হবে। সবগুলো উপকরণ আমি একসঙ্গে সুন্দর করে মেখে নিচ্ছি। তো এই তো হয়ে গেল আমার সুন্দর করে মেখে নেওয়া। এবার এইগুলা আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি, হাতে একটু সরিষার তেল লাগিয়ে নিয়েছি। এবার সুন্দর করে আমি এটা গোল গোল করে শেপ দিয়ে নিব এভাবে। খুবই সুন্দর করে কিন্তু শেপটা দিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি এভাবে কলা এবং আলুর শেপটা দিয়ে নিয়েছি। তো এইভাবে শেপ দেওয়ার পরে এখন আমি কড়াইয়ে তেল দিয়ে নিব। তেলের পরিমাণটা এরকম বেশি দিতে হবে। সয়াবিন তেলের মধ্যে আমি দিয়ে নিচ্ছি গোল গোল শেপ দিয়ে রাখা কোপ্তাগুলা। এভাবে আমি প্রত্যেকটা শেপ দিয়ে রাখা কোপ্তাগুলা তেলের মধ্যে দিয়ে ভেজে নিব। তো বন্ধুরা, এ পর্যায়ে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, তাহলে আমার এরকম নতুন নতুন ভিডিও আপনাদের কাছে চলে যাবে। তো আমি এখানে সবগুলো কোপ্তাই দিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এরপর আমি একটু পর এভাবে সবগুলোকে একটু উল্টে উল্টে দেব। খুব আলতোভাবে দিতে হবে, প্রত্যেকটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে যাতে পিছন সাইডটা পুড়ে না যায় এবং প্রত্যেকটা কোপ্তাই ব্রাউন একটা কালার যেন আসে। তো দেখতে পাচ্ছেন আমি এভাবে কিন্তু সবগুলো ঘুরিয়ে ঘুরিয়ে নিব। ফার্স্টে কিন্তু খুব কেয়ারফুলভাবে এভাবে ঘুরিয়ে 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 দিতে হবে যেন ভেঙে না যায়।
তো এভাবে আস্তা আস্তাকে কিন্তু স্বাভাবিকই রাখতে হবে, বেশিও দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না চুলার আঁচ। তো এই পর্যায়ে দেখুন খুব সুন্দর কিন্তু কিছু কিছু কোপ্তা আমার ব্রাউন কালার হয়ে গেছে। তো যেগুলো হয়ে গেছে আমি সেগুলো এখান থেকে উঠিয়ে নিচ্ছি। এভাবে দেখে দেখে উঠিয়ে ফেলবেন যেগুলো হয়ে গেছে, কারণ সবগুলো হওয়া পর্যন্ত ওয়েট করলে অন্য কোপ্তাগুলো কিন্তু পুড়ে যেতে পারে। তো সেক্ষেত্রে এভাবে দেখে দেখে উঠিয়ে নেবেন, যেগুলো হয়নি সেগুলোকে আবার একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু হয়ে গেছে। এখানে আমি আপনাদেরকে আরও একটা টিপস দিয়ে রাখি, সেটা হচ্ছে যদি আপনারা মনে করেন যে এই কলার কোপ্তাগুলোকে আপনারা মশলাতে না দিয়ে এইভাবে খেতে চান, তো এটাও কিন্তু একটা অসাধারণ টেস্টি হয়। সেই ক্ষেত্রে করতে হবে কি, এই যেই গোল গোল শেপগুলা দেওয়া হয়েছে এগুলাকে আরও একটু ছোটো করে শেপ দিয়ে নিতে হবে, তাহলে কিন্তু মশলাতে না দিয়েও আপনারা এরকম ভাজা অবস্থায় এভাবে চপের মতো করে খেতে পারেন, সেটাও কিন্তু একটা অসাধারণ টেস্টি। তো আমি যেহেতু কোপ্তা করব সেক্ষেত্রে আমি এখানে তেল দিয়ে নিচ্ছি, সরিষার তেল। আপনারা চাইলে কিন্তু সাদা তেলটা ব্যবহার করতে পারেন, মানে সয়াবিন তেল। এখানে আমি ফড়ন দিয়ে নিচ্ছি, তেজপাতা, দারচিনি, এলাচ। এবার আমি দিচ্ছি পেস্ট করে রাখা পেঁয়াজ কুচি, দিচ্ছি আদা, রসুন। এই তিনটে উপকরণ একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছিলাম। এখানে দিচ্ছি কুচিয়ে রাখা কাঁচামরিচ, আপনারা চাইলে কিন্তু এখানে লাল মরিচের গুঁড়াটা ব্যবহার করতে পারেন, যেহেতু আমি লাল মরিচটা খুব একটা খাই না এই কারণে আমি কিন্তু ছোট ছোট করে সবুজ মরিচটাকে কেটে নিয়েছি। তো এভাবে মশলাটাকে একটু ব্রাউন কালার হতে হতেই আমি এখানে দিয়ে নিব গোটা জিরা। এ পর্যায়ে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে নিচ্ছি হলুদের গুঁড়া, এবারে এই দুইটি মশলার সঙ্গে খুব সুন্দর করে মাখো মাখো করে ফেলতে হবে। এখানে আমি অল্প পরিমাণে পানি অ্যাড করছি, যেহেতু মশলাটা যেন পুড়ে না যায়, কারণ হলুদ দেওয়ার পরে অবশ্যই অল্প পরিমাণে পানি অ্যাড করতে হয় রান্নাতে, তাহলে কিন্তু হলুদটা পুড়ে যায় না, তখন খাবারের টেস্টিটা পারফেক্ট থাকে। তো এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, একটু পরেই আমি এটা দেখে নিচ্ছি কি অবস্থা। সুন্দর একটা ঘ্রাণ এসছে। এ পর্যায়ে আমি এই মশলা ভুনে রাখার মধ্যে দিয়ে নিচ্ছি আর একটু পানি, যাতে শেপ দিয়ে রাখা কলাগুলো এর মধ্যে গিয়ে মশলাগুলো ঢুকে যায়, সেক্ষেত্রে আমার পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি আমি এখানে। এবার এই পানি দেওয়ার মশলাগুলো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য, যতক্ষণ এখানে বলক আসতে দেরি। তো দেখি বলক চলে এসেছে, এখন আমি এই বলকটার মধ্যে দিয়ে নিব ভেজে রাখা কলা আলুর কোপ্তাগুলা। তো এখানে আমি একটা একটা করে সবগুলো দিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই বাসায় যারা এটা খাননি তারা তৈরি করে খেয়ে ফেলুন,
কারণ এটা কিন্তু অসাধারণ একটা টেস্টি খাবার। তো এইভাবে সবগুলো দিয়ে নিয়েছি, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এটা হওয়া পর্যন্ত। তো কিছু সময় পর আমি ফিরে এসেছি, দেখি কি অবস্থা। এগুলো আমাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে, তো আমি এগুলা একটু এপিট ওপিট করে ঘুরিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ঝোলটাও কিন্তু প্রায় শুকিয়ে আসছে। এ পর্যায়ে নামানোর আগমুখে আপনারা ভেজে রাখা জিরার গুঁড়া একটু ছিটিয়ে দিবেন। তো দেখুন নামানোর মতো হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। বন্ধুরা এই তো হয়ে গেল আমার কলার কোপ্তা, অসাধারণ একটি মজাদার টেস্টি রেসিপি। আপনারা যারা এটা খেয়েছেন তারা অবশ্যই বুঝতে পারছেন, আর যারা এখনও খাননি তারা খুব দ্রুত আমার এই রেসিপিটা দেখে আমার সঙ্গে সঙ্গে বাসায় আপনারাও করে ফেলুন, এবং খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে খাবারটা আসলে কতটা পারফেক্ট হয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। সবাইকে ধন্যবাদ।